অঙ্কিতা কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। প্রথমে সাদা তেল দিয়ে দিতে হবে কিছুটা। নুন হলুদ মাখিয়ে রেখেছি কাতলা মাছের মাথা। তেল গরম হয়ে গেলে ভেজে নিতে হবে। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। এই তেলেতেই টুকরো করা আলু দিয়ে দিতে হবে। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আলু লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। আলু তুলে নিয়েছি, এবারে তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প গোটা জিরে ফোড়ন দিতে হবে। দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেলে এক চামচ লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, একটা টমেটো কুচি, হাফ চামচ জিরে বাটা, অল্প ধনে পাতা কুচি, মশলা 4-5 মিনিট ভালো করে কষে নেওয়ার পরে কুচানা বাঁধাকপিটা দিয়ে দিতে হবে। হাফ কিলো বাঁধাকপি কুচানা আছে। ভাজা আলু দিয়ে দিতে হবে। ভাজা মাছের মাথা দিয়ে ভালো করে কষে নিতে হবে। বাঁধাকপি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুটা জল দিয়ে দিতে হবে, নর্মাল জল। পাঁচ মিনিট বাদে ঢাকা খুলে একবার নেড়ে দিতে হবে ভালো করে। আবার ঢাকা দিয়ে দিতে হবে।
ঢাকা খুলে আবার একবার ভালো করে নেড়ে দিতে হবে। কুড়ি মিনিট বাদে নাড়ার পরে রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে।